কলকাতায় সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ। দেবশ্রী চৌধুরীর বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সাধুদের মনে আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে এমনটাই দেবশ্রী চৌধুরী তিনি অভিযোগ করছেন, এবং আপনাদের জানাবো এই মুহূর্তে রাজনৈতিক তরজার একেবারে কেন্দ্রে এই সাধু সন্তরা। সেই ছবি দেখছেন আপনারা, দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি সাক্ষাৎ করেছেন সাধু সন্তদের সঙ্গে। কার্তিক মহারাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী একাধিকবার। এদিকে সন্ন্যাসীদের উপর হামলার অভিযোগে সরব হয়েছেন গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এরই মধ্যে দেবশ্রী চৌধুরী তিনি সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন কলকাতায়। আর বিতর্কের সূত্রপাত হয় শনিবার, যেদিন গোঘাটে সেখানে সভা থেকে ইসকন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীদের একাংশ রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী। আর এর মধ্যেই শনিবার গভীর রাতে যে ঘটনা শিলিগুড়িতে ঘটে রামকৃষ্ণ মিশনে, সেখানে জমি মাফিয়াদের হাতে সন্ন্যাসীরা আক্রান্ত হন, আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালানো হয় এই অভিযোগ ওঠে। আর এরপরেই সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় সোমবার অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী বিষয়ে সরব হন, অন্যদিকে আবারও কার্তিক মহারাজকে নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।